বেশ প্রিয় ভাইয়ের দ্বিতীয় প্রশ্নটা ছিল মাস্টারবেশন সম্পর্কে, যে মাস্টারবেশন করা যাবে কিনা। কবিরা গুনার যে লিস্ট বিশ্বনবী ইসলাম দিয়েছেন, তার মধ্যে একটা অন্যতম কবিরা গুনা হচ্ছে এই মাস্টারবেশন। কারণ একজন পুরুষের যে সিমেন বের হয় একবারে, ওই একটা এক ড্রপ সিমেনের মধ্যে 20 কোটি শুক্রাণু থাকে। তার মানে হাজব্যান্ড ওয়াইফ যখন ইন্টারকোর্স করে, একজন পুরুষের দেহ থেকে যে সিমেনটা আউট হয়, তার একটা ড্রপ সিমেন্ট থেকে 20 কোটি মানুষ হওয়া সম্ভব। কিন্তু আল্লাহ তাআলা হয়তো একটা বা দুইটা শুক্রাণুকে ডিম্বাণুর ভেতরে অ্যাটাচ করে মানুষ তৈরি করেন। তো যারা এটা করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বলবে, এই শুক্রাণুগুলোর তুমি জীবন দাও, যেগুলো তুমি অন্যায়ভাবে নিজের খায়েশকে চরিতার্থ করার জন্য করেছো, তুমি জীবন দাও। এজন্য এটা অনেক বড় ধরনের কবিরা গুনাহ। কিন্তু সবচেয়ে ক্রাইসিসের বিষয় হচ্ছে বর্তমানে যে সময় এর মধ্য দিয়ে আমরা পার হচ্ছি, পর্নোগ্রাফি খুবই অ্যাভেলেবল। আপনি ফেসবুকে ঢুকলে কিংবা ইউটিউবের সার্চ বক্সে আপনি আপনার যা মনে চায় আপনি লিখে দিলেই ওরা এটাকে আপনাকে দিয়ে দিবে। ব্লু ফিল্ম এটা খুবই অ্যাভেলেবল। আমাদের চারিপাশে নারীদেরকে বিজ্ঞাপনের পণ্য করা হচ্ছে, সস্তা ভোগের পণ্য বানানো হচ্ছে, নিষিদ্ধ পল্লী থেকে শুরু করে অনেক হোটেলেও এগুলো চলছে। তো এরকম কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে একজন মুসলিম যুবক সে চাইলেও হয়তো তার চোখকে হেফাজত করতে পারছে না। তো সেক্ষেত্রে বিশ্বনবী ইসলাম যে প্রেসক্রাইব করেছেন সেটা হচ্ছে বিয়ে। বাবা মারও এটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব যে সময় মতো তার যুবতী মেয়েকে, তার যুবক ছেলেকে বিয়ের ব্যবস্থা করা। এবং বিশ্বনবী বলেছেন, ইয়া আইয়ুহাস শাবাব ইয়া মাআশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ। হে যুবক সম্প্রদায়, তোমাদের যাদের ক্যাপাবিলিটি আছে বিয়ে করার, তোমরা বিয়ে করো। কারণ নিকাহ মিন সুন্নতি, বিয়ে করা আমি নবীর সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমি নবীর সুন্নাতকে পছন্দ করে না সে আমার উম্মত হতে পারে না। আবার বিষ্ণু বলেছেন যে আরবাউন মিন সুনানিল মুরসালিন, চারটা বিষয় ছিল কমন সব নবীদের মধ্যে, সব নবীদের সুন্নাত। একটা ছিল খেতান, সব নবীরা সুন্নাতে খাতনা অবস্থায় এসেছে অথবা দুনিয়াতে এসে করেছে। দুই নম্বর হচ্ছে সব নবীরা আতুর পারফিউম ইউজ করতেন। তিন নম্বর হচ্ছে সব নবীরা আসিওয়াক মেসোয়াক ইউজ করতেন। চার নম্বর হচ্ছে সব নবীরা বিয়ে করেছেন এক্সেপ্ট দু একজন ছাড়া, যেমন ইয়াহিয়া আলাইহিস সালামের ব্যাপারে পাওয়া যায় উনি করেননি, ঈসা আলাইহিস সালাম করেননি। তো ঈসা আলাইহিস সালাম তো এখন ইন্তেকাল করেননি, উনি তো দাজ্জালকে হত্যা করার জন্য আসবেন। সে যে বিয়ে করবেন কি করবেন না সে ব্যাপারে আমাদের কাছে কোনো দলিল নেই, আল্লাহ ভালো জানেন। আপনি বলেছেন যে বিয়ে করা অনেক সময় কিন্তু সুন্নত, বিয়ে করা অনেক সময় নফল, বিয়ে করা অনেক সময় ফরজ হয়ে যায়। হ্যাঁ, এই যে প্রেক্ষাপট গুলির অবস্থানে, মানে কোন কোন প্রেক্ষাপটে আপনার কিভাবে এই অবস্থানটা ধরে রাখতে পারবে একজন যুবককে সেই প্রেক্ষাপট গুলি? একজন যুবকের যদি শারীরিক ক্যাপাবিলিটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্রেংথ পাশাপাশি ফিনান্সিয়াল স্ট্রেংথ থাকে, তখন তার জন্য বিয়ে করা আবশ্যক, তাকে বিয়ে করতে হবে। এবং সে যদি ভাবে যে আমি বিয়ে না করলে ব্যভিচারের সাথে জিনার সাথে জড়িয়ে যাব, তখন তার জন্য ওয়াজিব হয়ে যায়। আর স্বাভাবিকভাবে একজন মানুষের জন্য বিয়ে করা সুন্নাহ। কিন্তু কখনো যদি এমন হয় যে সে ফিজিক্যালি খুব উইক, সে বিয়ে করে হয়তো তার ওয়াইফের সে ডিজায়ারকে সে পূরণ করতে পারবে না, তখন আবার এটা তার জন্য হারাম হয়ে যায়। তো আপনি যেটা বললেন যে এই পরিস্থিতিতে একজন যুবক কিভাবে নিজেকে হেফাজত করবে, আমরা যদি কালামুল্লাহ মাজিদের দিকে তাকাই, আল্লাহ বলছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। প্রথম কথা হচ্ছে যে হে নবী, আপনি মুমিনদেরকে বলেন তারা যেন তাদের চোখ নামায়, লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আই সাইট, মানে আপনার চোখকে আপনি নিচের দিকে অবনমিত করবেন। একজন মুমিন চাইলেই এলোপাথারিভাবে যে কোনো দিকে তাকাতে পারে না। তো এই দৃষ্টির লাগামটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে এই পাপ থেকে আপনি বেঁচে যাবেন। কারণ দৃষ্টি থেকেই এই পাপের সূত্রপাত। বিষ্ণু বলেছেন আন নাজার সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। এই দৃষ্টিটা হচ্ছে শয়তানের অনেকগুলো বিষ মাখানো তীরের মধ্যে থেকে ভয়ঙ্কর একটা তীর, যেই তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে। একজন ছেলে মেয়ে ডিরেক্টলি কোনো খারাপ সম্পর্কের দিকে প্রথমেই যায় না, প্রথমে তাদের চাহনিটা বদল হয় একজন আরেকজনের দিকে। আল্লাহ ওই জায়গায় বলছেন তোমার চক্ষু কেন ইসলাম ওইখানেই ব্লকেজ করে দিয়েছে। ইসলামের পদ্ধতি হচ্ছে যেখানে যতটুকু ব্লক করা দরকার অতটুকু ব্লক করে দিয়েছে। এবং পুরুষদেরকে চোখ নামানোর পাশাপাশি তার পরের আয়াতেই আল্লাহ বলছেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। আপনি মুমিন নারীদেরকেও বলেন তারাও যাতে তাদের দৃষ্টিকে সংযত করে। তো এই দৃষ্টির লাগাম যদি আমি তুলে ধরতে পারি, এখন আমি ফেসবুকে ঢুকলেই, এখন আমি ইউটিউবে ঢুকলেই অনেক ধরনের শয়তানের হাতছানি, এই নোংরা অশ্লীল ভিডিওগুলো দেখানো হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, কখনোই ক্লিক করা যাবে না কোনো পর্ন ম্যাটেরিয়ালসের উপর। নেভার ক্লিক অন এনি পর্ন ম্যাটেরিয়াল, ক্লিক করাই যাবে না, কারণ পর্নতে ক্লিক করেছেন তো মরেছেন। তো যুবকরা যদি নিজেদের সাথে এইভাবে বোঝাপড়ে আসতে পারেন যে আমি আমার ইমানকে হেফাজত করার জন্য চোখের দৃষ্টিকে সংযত করব, কখনোই কোনো পর্ন ম্যাটেরিয়াল কোনো বাজে ভিডিওর উপর কখনো ক্লিক করব না, নিজেকে সংযত রাখবো, কেবলমাত্র নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়াই পারে আপনাকে এই হারাম কাজ থেকে বিরত রাখতে আর কি। আর মাস্টারবেশনের ব্যাপারে ফতোয়া হচ্ছে এটা কবিরা গুনাহ, কেউ যদি কখনো করে ফেলে সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং এই কাজ থেকে বিরত থাকবে। এবং তার জন্য সাজেশন হচ্ছে খুব দ্রুতই তার বিয়েতে চলে যাওয়া উচিত, বিয়ে করা উচিত, কারণ বিয়েতে আল্লাহ অনেক বরকত দিয়েছেন, বিশ্বনবী ইসলাম উৎসাহ দিয়েছেন বিয়ে করার।